আমাদের যিনি বিশিষ্ট মানুষ অমর্ত্য সেন, তিনি বুঝেছেন বলেছেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এই একই কথা প্রতিধ্বনি করে সব জায়গায় গেছেন। নোটবন্দি থেকে শুরু করে দেখুন, আপনি লক্ষ্য করে দেখুন, ব্যাঙ্গালোরে পর্যন্ত ছুটেছিলেন যাতে সবাই মিলে একত্রিত করা যায়। কেন এই কারণেই উনি বলেছেন 2019 বিজেপি হবে ফিনিশ, এই ফিনিশের কাজটা সকলে মিলে করতে হবে। মালদাস কংগ্রেস সমানিত তিনি বলেছেন যে যেগুলো হাং পার্লামেন্ট রয়েছে বা হাং পঞ্চায়েত রয়েছে সব পঞ্চায়েত আমরা সবাই মিলেই থাকি জাতীয় স্তরে, কেননা জাতীয় স্তর থেকেই তো এটা আরম্ভ হয়। জাতীয় স্তরে বিজেপিকে রোকবার জন্য সমস্ত আঞ্চলিক দলগুলো না, সবচেয়ে বড় কথা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেননি, মমতা বন্দ্যোপাধ্যায় করছে সমাজকে ভাগ করবার চেষ্টা করছে, ভারতকে অখণ্ড রাখার প্রায় বিরুদ্ধে মতামত দিচ্ছে। সমস্ত দেশে বিজেপির শাসন আজকে।